আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাহবুবাস রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। তবে কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়া, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। অনেক সময় দেখা যায় ঘরে টক দই, বাদাম এছাড়াও জয়ফল, জয়ত্রী নেই, কিন্তু রোস্ট খেতে ইচ্ছে করছে। তখনই আপনারা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিন চিকেন রোস্ট। আজকে রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। এগুলো কেটে আমি 8 পিস করে নিয়েছি। আপনারা চাইলে রোস্টের পিসগুলো আরও বড় রাখতে পারেন। এগুলো এখন ম্যারিনেট করব, তাই অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এগুলো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার ফলে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে রোস্টের পিসগুলো সাবধানে দিয়ে দিব। রোস্ট তৈরি করার ক্ষেত্রে চিকেন একটু কড়া করে ভাজতে হয়। চিকেন কড়া করে ভাজার ফলে আপনার রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এভাবে চিকেনগুলো দুপাশে গোল্ডেন করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই বাকি চিকেন পিসগুলো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজার পর এখানে যথেষ্ট পরিমাণ তেল আছে, তাই আমি আর তেল অ্যাড করছি না। এই তেলের মধ্যে এখন আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি 3-4 টুকরো দারুচিনি ও 5-6টা এলাচ। এবার অ্যাড করে দিব আদা রসুন, মিক্সড করে 4 চা চামচ দিয়েছি। সাথে অ্যাড করেছি গরম মশলা ও জিরা, মিক্সড করে 4 চা চামচ। অ্যাড করেছি সামান্য লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 2 চা চামচ টমেটো সস। এগুলো ভালোভাবে মিক্সড করে অ্যাড করে দিব। আজকের রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধ লিকুইড করে নিয়েছি। এবার অ্যাড করে দিব ভাজা চিকেন রোস্ট পিসগুলো। দুধ রাখার পাত্রটার মধ্যে আবারও 1 কাপ পানি দিয়ে ধুয়ে অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দিব 5 চা চামচ ঘি। সাথে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স, 5 চা চামচ রোস্ট মশলা। রোস্ট তৈরি করার জন্য আমি আলাদাভাবে আর পানি ইউজ করছি না। দুধগুলো শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে, আর একটু ঘন ঘন নাড়তে হবে। ওহ, আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, আমি যেহেতু রোস্ট ভাজার সময় হলুদ ব্যবহার করেছি, তাই রোস্টের মধ্যে আর হলুদ ব্যবহার করিনি। এগুলো যখন হয়ে আসবে তখন অ্যাড করে দিব গরম মশলা ও জিরা ভাজা বাটা। একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। হঠাৎ আপনার রোস্ট খেতে ইচ্ছে করলে বা বাসায় গেস্ট চলে আসলে এভাবে রোস্ট তৈরি করে নিতে পারেন। রোস্টটা যখন পুরোপুরি হয়ে আসবে তখন অ্যাড করে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। আবারও ভালোভাবে নেড়ে অপেক্ষা করব 1 মিনিটের মতো। এভাবে রোস্ট তৈরি করে খেলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে চলে যাব পরিবেশনে। খুব সহজে ও অল্প সময়ে এভাবে রোস্ট তৈরি করে সবাইকে চমকে দিন। এভাবে রোস্ট তৈরি করলে বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবারও হাজির হব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।